বলতেছেন যেহেতু তালি একটা উপহার দেওয়া যায়, অনেক বড় উপহার। হ্যাঁ, অনেক বড়। এই দেখেন, এই যে দেখেন, অনেক বড় উপহার। হ্যাঁ, মানে ক্যামেরার মধ্যে আঁকতেছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা ভালো আছেন। আমি আজকে মূলত চাঁপাই নবাবগঞ্জবাসীকে একটা সুখবর দিতে চাই। আশা করছি আপনারা দেশবাসীও খুশি হবেন আর চাঁপাই নবাবগঞ্জবাসী তো খুশি হবেনই। কি বলেন, শুনতে চান? আচ্ছা ঠিক আছে, তাহলে একটু ভালো করে বসি এবং আপনাদেরকে সুখবরটা শোনাই। কি বলেন? আচ্ছা, এই ভালো করে বসলাম, এইবার সুখবরটা শোনাই। কি বলেন? সুখবরটা হচ্ছে ওই যে স্ক্রিনে আপনারা একজন ভদ্রলোকের ছবি দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, পুলিশ, পুলিশ, পুলিশ অফিসার, মানে চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার ওসি এ কে এম আলমগীর জাহান। মানে শুধু চাঁপাই নবাবগঞ্জ সদর না, চাঁপাই নবাবগঞ্জ সদর মডেল থানার ওসি। ওনাকে আমি আবার অসম্মান করতে চাই না, এত বড় অসম্মানিত ব্যক্তি। কি ব্যাপার ভাই, চোখ বড় বড় করতেছেন? ও, মানে চাঁপাই নবাবগঞ্জবাসীকে আমি সুখবর দেব, আবার নিয়ে আসলাম পুলিশের ছবি। মানে চাঁপাই নবাবগঞ্জবাসীর সুখবরের সাথে পুলিশের ছবির কি সম্পর্ক? বিষয়টা হয়তো আপনারা এখনও জানেন না। বিষয়টা হলো, এই চাঁপাই নবাবগঞ্জ মডেল থানার ওসি এ কে এম আলমগীর জাহান যদি না থাকতেন, তাহলে এতক্ষণ আপনারা কবরে থাকতেন। কি আশ্চর্য হচ্ছেন? না না না, আশ্চর্য হওয়ার কিছু নাই। মানে আমাদের দেশে একদল নাশকতাকারী আছে না? আরে ভাই, এখনও চিনলেন না? ওই যে জামাত শিবির আর কি, ওনারা তো সবসময় নাশকতার পরিকল্পনা করেন, তা গোপনে করেন, মানে প্রকাশ্যে করলে তো আবার জানা যায়, গোপনে করেন যাতে কেউ না জানতে পারে। তো আমাদের এই এ কে এম আলমগীর জাহানের মতো পুলিশ কর্মকর্তারা আছে বলেই তারা আজকে এক যুগ ধরে, তারও বেশি সময় ধরে, গোপনে যতগুলি নাশকতার পরিকল্পনা করেছে, প্রত্যেকটা নাশকতার পরিকল্পনা ভেস্তে দিয়েছে আমাদের এই এ কে এম আলমগীর জাহানের মতো পুলিশ কর্মকর্তারা। তো উনিও এই জামাত শিবিরের গোপন নাশকতার পরিকল্পনা ভেস্তে দিয়ে গোটা চাঁপাই নবাবগঞ্জবাসীর জীবন বাঁচিয়েছেন। আর আপনাদের জীবন বাঁচানোর জন্য তিনি আবার চাঁপাই নবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, মানে শ্রেষ্ঠ ওসি, ওসি তো না, ওসি নির্বাচিত হয়েছেন। এজন্য ওনাকে চাঁপাই নবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ওনার ক্রেস্ট তুলে দিচ্ছেন ওনার হাতে। আবার আরেকটা সৌভাগ্যবান জেলা আছে, জেলাটার নাম হচ্ছে রাজশাহী। রাজশাহীতেও তিনি এই নাশকতাকারীদের হাত থেকে রাজশাহীবাসীকে বাঁচানোর জন্য, উনি যখন রাজশাহীতে ছিলেন, জয়পুরহাট সদর থানায় ওসি ছিলেন, তখনও উনি রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি, আবার ওসি বলে ফেলতেছে, শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। ওনাকে তখন পুরস্কার তুলে দেওয়া হয়েছিল। তো এখন আপনারা হয়তো চাঁপাই নবাবগঞ্জবাসী আমার কাছে দাবি করতেছেন যে নায়েব ভাই, এত বড় একটা কাম করলো আমাদের ওসি সাহেব, তো সরকার তো তাকে শ্রেষ্ঠ ওসি বলে ফেলি, শ্রেষ্ঠ ওসি ঘোষণা করছে, তো আপনি তো বিভিন্ন সময় আমাদের দেশের পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন কাজের কারণে পুরস্কার দিয়ে থাকেন, তো আপনাদের পিসফুল টিভির পক্ষ থেকে কি আমাদের চাঁপাই নবাবগঞ্জবাসীকে যিনি বাঁচাইলেন নাশকতার হাত থেকে, ওনাকে কিছু উপহার দিবেন? বলতেছেন যেহেতু তালি একটা উপহার দেওয়া যায়, অনেক বড় উপহার। হ্যাঁ, অনেক বড়।
এই দেখেন, এই যে দেখেন অনেক বড় উপহার। হ্যাঁ মানে ক্যামেরার বিরুদ্ধে আঁকতেছে না। হ্যাঁ দেখছেন, হ্যাঁ এইটা আপনারা হয়তো অনেকেই চিনতে পারতেছেন না, এইটার নাম হচ্ছে বটির পিরি, মানে আমি জানি না ভালো বাংলা কি, বটির পিরি আমাদের গ্রামে গঞ্জে বলে বটির ফিরিয়ে, এটা হলো বটির ফিরিয়ে। তো এটা আবার বাংলাদেশের ফিরিয়ে না, এটা আমেরিকার নিউ ইয়র্কের ফিরিয়ে। হ্যাঁ আমেরিকার নিউ ইয়র্কের ফিরিয়ে, অনেক দামি কিন্তু, অনেক দামি ফিরিয়ে এটা বটির ফিরিয়ে। তো এই বটির ফিরিয়েটা আমি আমাদের চাপাই নবাবগঞ্জ সদর মডেল থানার ওসি এ কে এম আলমগীর জাহানকে উপহার দিলাম। কিরে ভাই চাপাই নবাবগঞ্জবাসী, আপনারা মনে হয় সন্তুষ্ট হন নাই? ও অর্ধেক পুরস্কার দিয়েছি মানে বটি দেই নাই বলে আপনারা একটু অসন্তুষ্ট? ভাই আমার বাড়ি কিন্তু চাপাই নবাবগঞ্জ না, ঠিক আছে? অতএব যা দিছি তা নিয়েই সন্তুষ্ট থাকেন। আহা আপনারা এত দাবি করলে তো হয় না। আচ্ছা ঠিক আছে, উনার অর্ধেক দিয়েছি তো, আর বাকি অর্ধেক দেওয়া হবে উনি যেদিন সারা বাংলাদেশের ওসি হবেন। আপনারা আবার প্রশ্ন করতে পারেন যে নায়েব ভাই সারা বাংলাদেশের আবার ওসি হওয়া যায় নাকি? হ্যাঁ যায়। কিভাবে? মানে সারা বাংলাদেশের ওসি হতে হলে তো আপনার কি আইজি হতে হবে, পুলিশের আইজি হতে হবে। এবার বুঝছেন তো, মানে সারা বাংলাদেশের ওসির নাম হচ্ছে আইজি। তো উনি যেদিন সারা বাংলাদেশের ওসি হবেন সেই দিন আমি বাকি অর্ধেক ওনাকে উপহার দেবো, অর্থাৎ বটিটা দিই নাই, বটিটা ধরেন আমি আমি ভাই আমার তো একটা স্বার্থ আছে, আমি তো চাপাই নবাবগঞ্জের মানুষ না, আমি বাংলাদেশের মানুষ, আমারও একটা জেলা আছে। আচ্ছা আমি যেহেতু আপনাদের সবারই প্রিয় তো আমার জেলার কথাটা বাদই দিলাম, আমি তো বাংলাদেশের নাগরিক তাই না, তো বাংলাদেশের মানুষের হক আছে না? তো উনি যেদিন সারা বাংলাদেশের ওসি হবেন সেই দিন ওই বটিটাও ওনাকে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা এবার আসেন, উনি আপনাদেরকে কিভাবে বাঁচাইল সেই চিত্রটা তো আপনারা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন। আচ্ছা তাহলে আপনাদেরকে একটু জানাই বিষয়টা নাকি। চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বেতবাড়িয়া এলাকায় সুধী সমাবেশ ও বার্ষিক ভোজের নামে জামাত শিবিরের গোপন বৈঠকের অভিযোগে পুরো প্যান্ডেল ঘিরে রাখে পুলিশ। মানে চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বেতবাড়িয়া এলাকায় একটা সুধী সমাবেশ ও বার্ষিক ভোজের আয়োজন করা হয়। এটা আসলে সুধী সমাবেশ এবং বার্ষিক ভোজ ছিল না, সুধী সমাবেশ এবং বার্ষিক ভোজের নামে গোপনে নাশকতার বৈঠক করতেছিল আপনার জামাত শিবির। তো গোপন সংবাদের ভিত্তিতে চাপাই নবাবগঞ্জ মডেল সদর থানার ওসি এ কে এম আলমগীর জাহান আমাদের পুলিশ বাহিনীর লোকজন নিয়ে পুরা এই প্যান্ডেলটা একেবারে ঘিরে ফেলে, মানে যাতে ওই প্যান্ডেল থেকে একটা ইঁদুরও বের হয়ে যেতে না পারে। বুদ্ধি অনেক আমাদের ওসি সাহেবের, বুদ্ধি অনেক। রাজশাহীর যারা আপনারা জানেন ওসির কেরামতি সম্পর্কে, অনেক কেরামতি ওলা ওসি। তো যাই হোক প্যান্ডেলটা একেবারে ঘিরে ফেলে, ঘিরে ফেলার পর তারা কয়েক ঘন্টা ব্যারিকেড দিয়ে দাঁড়ায় থাকে। এরপরে আপনার কয়েক ঘন্টা পরে আপনার এই প্যান্ডেলের ভিতর থেকে 20 জন নাশকতাকারীকে উদ্ধার করে তারা, মানে উদ্ধার বললে তো আবার ভুল হয়ে যায়, নাশকতাকারীকে আবার কেউ উদ্ধার করে নাকি গ্রেপ্তার করে আর কি, আটক করে। তো আটক করে সবাইকে পুলিশের ভ্যানে তুলে মোটামুটি যেখানে নেওয়া দরকার সেখানে নিছে তারা। তো যাই হোক, মানে আমাদের পুলিশের কর্মকর্তারা এত চৌকস, মানে আমরা গত 12-14 বছর ধরে বিভিন্ন জেলার বিভিন্ন শহরের এই জাতীয় মানে নাশকতা ঠেকানোর ঘটনা অনেক শুনেছি, এবং অধিকাংশ নাশকতাই, অধিকাংশ না সব নাশকতাই এই জামাত শিবিরের লোকজনই করে।
তো ওনারা তো আসলে নাশকতা করতে পারে না, কারণ আমাদের চৌকস পুলিশ বাহিনী থাকতে তো আর নাশকতার প্রশ্নই ওঠে না, মানে নাশকতার পরিকল্পনাই করতে দিচ্ছে না, নাশকতা তো অনেক পরের ব্যাপার। মানে জামাত শিবিরের এই নাশকতাকারীরা যখনই নাশকতার পরিকল্পনা করতে যায় তা গোপনে করতে যায়, প্রকাশ্যে করলে তো আর ব্যাপার ছিল, গোপনে সেই সাপের গর্তের ভিতরে ইঁদুরির গর্তের ভিতরে গোপনে নাশকতার বৈঠক করে পরিকল্পনা করার আগেই খবর আমাদের পুলিশ বাহিনীর কাছে চলে যায়। আর আমাদের পুলিশ বাহিনীর কর্মকর্তারা তো ধরেন চৌকস অনেক বুদ্ধিমান, এসে এমনভাবে ঘেরাও করে যে ওরা পরিকল্পনাই করতে পারে না, পরিকল্পনা বাস্তবায়ন তো অনেক পরের ব্যাপার। তো যাই হোক, গত 12-13 বছর বাংলাদেশে আমরা বেঁচেই আছি আসলে আমাদের এই চৌকস পুলিশ কর্মকর্তাদের জন্য। তো যাই হোক, এখন আপনাদের হয়তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে নাইব ভাই, গত 12-14 বছর ধরে খালি তো শুনেই আসতেছি যে জামাত শিবিরের নেতাকর্মীরা গোপনে নাশকতার পরিকল্পনা করতেছিল, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে, তো এই তো খালি শুনেই আসতেছি, কিন্তু আজ পর্যন্ত শুনলাম না যে জামাত শিবিরের এই নাশকতাকারীরা কোনো জায়গায় নাশকতা করলো। আরে ভাই বুঝলেন না, নাশকতা করতে দিল তো, নাশকতার পরিকল্পনাই করতে দেন আমাদের পুলিশ বাহিনী, আপনি নাশকতার কথা বলতেছেন, প্রশ্নই ওঠে না। আমাদের চৌকস পুলিশ বাহিনী থাকতে এই জামাত শিবিরের লোকজনের এত বড় সাহস, তারা বাংলাদেশে নাশকতা করবে? প্রশ্নই ওঠে না। এখন আপনারা হয়তো অনেকেই বলবেন যে নাইব ভাই, নাশকতার সংজ্ঞাটা আসলে কি? এবারই তো বিপদে ফেলে দিলেন, এখন নাশকতার সংজ্ঞা ভাই, নাশকতার সংজ্ঞা বলতে গেলে তো আমাদের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের এই পীড়িতের কামকাজ চলে আসবে। পীড়িতের কামকাজ মানে আপনারা আবার বলেন ওইটাকে বলেন দুই গ্রুপের সংঘর্ষ, চেয়ার ছোড়াছুরি, ইট পাটকেল ছোড়াছুরি। আপনারা আবার বলেও ফেলবেন যে কয়েকদিন আগে দেখলাম আমাদের সিলেটের প্রাণ প্রিয় নেতা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার কদবেল ঠেকানোর জন্য চেয়ার দিয়ে বসে আছে, মানে আমাদের যুবলীগ, ছাত্রলীগ আর আওয়ামী লীগের লোকজন ওনাকে আদর করতে গেছিলেন, কী দিয়ে, ইঁট দিয়ে আদর করতে গেছিলেন, তো চেয়ার দিয়ে উনি ঠেকাইছিলেন। তো এটাকেই তো নাশকতা বলে, আপনাদের ভাষায় এটাকে নাশকতা বলে আসলে, কিন্তু আমাদের ভাষায় আমরা তো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ করি, আমাদের আবার আদর করার ভাষা আলাদা। মানে আপনারা হয়তো মুসাফা করে একটু কুশল বিনিময় করে একটু কোলাকুলি করে, হ্যাঁ, বাচ্চাদের একটু মুখে টুখে চুমুটুমু দিয়ে আপনারা একটু আদর করেন আর কি, আর আমাদের আদর আবার আলাদা, আমরা দূর থেকে আদর করি, কীভাবে, ওই ইট মারি আর চেয়ার মারি, আর যদি একটু সুযোগ পাই ফুটুস করে মারি দিই, আদর করে পরপারে পাঠিয়ে দেই, এটা হলো আমাদের আদর, এটা নাশকতা না, ওটা হলো আমাদের একটু আদর ভাগাভাগি করা আর কি। তো এখন আপনাদের হয়তো প্রশ্ন আসতে পারে, না ভাই ওই আপনাদের দলের নেতাদের একটু আদর ভাগাভাগি ভাগাভাগির দু একটা নিউজ যদি আপনাদের আমাদের সাথে শেয়ার করতেন তাহলে খুশি হতাম। আচ্ছা ঠিক আছে, আমরা একটু আপনাদের আমাদের আদর ভাগাভাগি কীভাবে করি, হ্যাঁ, দু একটা প্রমাণ আপনাদেরকে দেখাই। এইটা আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে 12 ডিসেম্বর 2022, এ বেশি দিন না, আড়াই মাস আগে দৈনিক প্রথম আলো নিউজটা করছিল, মানে চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুরি, পাঁচজন আহত, এটা নাশকতা না, এটা হচ্ছে ওই চেয়ার দিয়ে আমাদের দলের দুইটা গ্রুপ একটু আদর ভাগাভাগি করছিল। দূর থেকে আদর করতে হয়, তো দূর থেকে আদর করার তো আবার একটা ট্রেডিশন আছে, বুঝেন নাই, তো ওই দূর থেকে আদর করতে হলে অতিরিক্ত কিছু লাগে, তো কাছে আর কিছু পাই নাই, চেয়ার পাইছে, চেয়ার দিয়ে একটু আদর ভাগাভাগি করছে, তো এই চেয়ার তো আবার শক্ত জিনিস, তো একটু আদর ভাগাভাগি করতে গিয়ে আপনার ওই পাঁচজন মানুষ একটু আহত হয়েছিল। আরে ভাই একটু বেশি আদর করতে গেলে একটু ব্যথাটা তো লাগে, কথা বোঝেন নাই, তো এই কারণে পাঁচজন আহত হয়েছিল। আরও দেখাবো ভাই, আমাদের একটা মান সম্মান আছে, কথা বোঝেন নাই, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আরও দু একটা দেখাই, হ্যাঁ, এইটা হচ্ছে 17 নভেম্বর 2022, হ্যাঁ,
এটা কালের কণ্ঠ নিউজ করছে। নবীনগরে আওয়ামী লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি, বৃদ্ধ রক্তাক্ত, এটা ওই আদুরভাগা ভাগি আর কি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই বৃদ্ধ মানুষটা রক্তাক্ত, আরে ভাই আমরা আমরা মানে আমরা আমরা বলতে আমরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আমরা আমরা একটু আদুরভাগা ভাগি করতেছি, এ জায়গায় বুড়ো লোকটা কি জন্য আছে কোন দোষ কি আমাদের নাকি? ওই বুড়ো লোকের কে বলছে আমাদের আদুরভাগা ভাগির এখানে আসতে? ওই বুড়ো লোকটার কে বলছে আসতে? তো দোষ তো আমাদের না, আমরা চেয়ার নিয়ে আদুরভাগা ভাগি করতে গেলাম, এই বুড়ো লোকটা আছে সামনে, এই জন্য সে রক্তাক্ত হয়েছে। দোষ তো বুড়োর, দোষ তো আমাদের না, কথা বলেন নাই। আচ্ছা থাক, ও আর একটা শুনতেছেন, আচ্ছা ঠিক আছে, আর একটা শোনাই। এইটা হচ্ছে আপনার 15 ডিসেম্বর 2022, বাংলা নিউজ 24.com তারা নিউজ করছে, মুরাদনগরে আওয়ামী লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছড়ি, আহত 10। এটা ওই যে চুয়াডাঙ্গার ঘটনা, চুয়াডাঙ্গায় আমরা আদর ভাগাভাগি করছিলাম, তো তো ওই জায়গায় 5 জন আহত হয়েছিল। আর এই নবীনগরে হলো, নবীনগর তো না মুরাদনগর, মুরাদনগরে হচ্ছে 10 জন আহত হয়েছে, মানে এই জায়গায় আদর ভাগাভাগি একটু বেশি হয়ে গেছিলো আর কি। মানে আমাদের আমাদের যে কোনো সম্মেলনে যদি আদর ভাগাভাগি একটু বেশি হয়ে যায়, সম্মেলনটার নামই আছে আদর ভাগাভাগি সম্মেলন, তো এই আদর ভাগাভাগি সম্মেলনে আমরা একটু আদর ভাগাভাগি বেশি করে ফেললে আমাদের এই মানে আদর দেওয়া বেশি হয়ে যায় আর আহত একটু বেশি হয়। আর মানে আদর ভাগাভাগির চূড়ান্ত রূপ, আবার আপনারা অনেকে আশা করতেছেন যে ভাই চূড়ান্ত রূপটা একটু বলবেন, আচ্ছা ঠিক আছে আমাদের চূড়ান্ত রূপটা একটু বলি। তারিখটা মনে নাই, মাসের নামটা মনে আছে, ওই জুলাই মাস 2018 সাল। তো এই বাংলাদেশ প্রতিদিন আর কি আমাদের মানে সুপার আদর ভাগাভাগির ঘটনাগুলো এক জায়গায় করছে আর কি, এক জায়গায় করে তারা একটা নিউজ করছে। তো নিউজের হেডলাইন দেছে আপনার ওই ক্ষমতায় থেকেও খুনো খুনি। হ্যাঁ, তো সেখানে তারা বলছে যে 2009 থেকে 2018 সাল পর্যন্ত এই 10 বছরে আমরা আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ, আমাদের এই 3 সংগঠনের নেতাকর্মীরা আদর ভাগাভাগি করতে গিয়ে মানে আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা আমাদের দলেরই 347 জন নেতাকর্মীকে ওই যে বললাম ফুটুস করে মেরে দেছে, আর এক আদরেই আমরা পরপারে পাঠাই দেছি। মানে এইটা হলো শেষ আদর, মানে এতদিন ধরে আদর করতেছি আমরা, তো শেষ আদরের ঝালটা আবার একটু বেশি আর কি। তো শেষ আদরে ফুটুস মারছি মানে আমরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আর কি, মানে মানে আমাদের দলে আবার ওই মানে যার শক্তি একটু বেশি, যার ক্ষমতা আবার একটু বেশি। হ্যাঁ, তো এই আদর ভাগাভাগির সময় আপনার পদের ভাগাভাগি হয় আর কি। তো মানে আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগে আমরা যারা একটু বেশি শক্তিশালী, বেশি ক্ষমতা, আমরা আবার একটু কম ক্ষমতা ধর একটু দুর্বল লোকদেরকে আর দুনিয়ায় থাকতে দেয় না আর কি, কারণ ও থাকলে আবার ভবিষ্যতে ও শক্তিশালী হলে আমার ঝামেলা। তো এই জন্য আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই শেষ আদরে ফুটুস মারিয়ে দিই, আর ওরা মানে ফুটুস মারিয়ে দিয়ে দুনিয়ার বাইরে পাঠায় দেয়। তো ওই আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা একটু সুপার আদর ভাগাভাগির সময় এই লোকগুলি সামনে পড়ছিল, এই জন্য ফুটুস মারিয়ে দুনিয়ার বাইরে পাঠায় দিয়েছে 347 জনকে এই ধরেন 10 বছরে আর কি। আর মোটামুটি শক্তিশালী যারা তাদেরকে আমরা একটু হাসপাতালে পাঠাইছি আর কি, ওই 21,000 বেশি না, 21,000 মানুষকে আমরা মানে হাসপাতালে পাঠাইছি আর কি, ফুটুস করে দুনিয়ার বাইরে পাঠাই দেই নাই। তো এখন আপনারা বলবেন যে না ভাই, তো আপনাদের এইরকম আদর ভাগাভাগি এই জামাত শিবিরের নাশকতাকারীরা কি কখনোই আদর ভাগাভাগি করে না? আরে যারা নাশকতা করে তাদের আবার আদর আছে নাকি, ভালোবাসা আছে নাকি, প্রেম আছে নাকি? এসব তো ওদের নাই, এজন্য ওরা কখনো আদর ভাগাভাগি করে না। আর আদর ভাগাভাগি না করলে তো কেউ আহতও হবে না, কেউ হাসপাতালেও যাবে না, আর কেউ ফুটুস করে দুনিয়ার বাইরেও যাবে না, তাই না? তো ওরা তো নাশকতাকারী, নাশকতার মানে ওরা তো আদর ভাগাভাগির সময়ই পায় না, আদর ভাগাভাগি করার সময় দেয় না তো আমাদের পুলিশ বাহিনী, কথা বলেন নাই। ওরা নাশকতার পরিকল্পনা করার আগেই সাইজ করে দেয় আমাদের পুলিশ বাহিনী।
তো সুতরাং ওরা আর আদর বাঘাবাগি টাইম পায় না। তো যাই হোক, আমাদের এই AKM আলমগীর জাহান, উনি দুই দুইবার মানে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন, বাংলাদেশ সরকারও তাকে পুরস্কৃত করেছে, আমিও একটা আমেরিকার বটির ফিরে দিলাম উপহার। তো আল্লাহর কাছে দোয়া করি যে উনি যখন কিয়ামতের ময়দানে উঠবেন, আল্লাহ যেন ওনাকে কোরআনের ভাষায় উত্তম একটা পুরস্কার দেয়, মানে আমাদের নির্যাতন করার জন্যে, বাংলাদেশের জনগণের নির্যাতন করার জন্যে আল্লাহ যেন ওনার একটা পুরস্কার দেয় কিয়ামতের ময়দানে। এই দোয়াটাই করলাম, যদিও আপনারা অনেকে মনে কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন যে নাই ভাই এরকম দোয়া করা কি ঠিক হইল, আর কী করবো ভাই, তারা আমাদেরকে আদর করে গুতো মারে, আদর করে থানায় পাঠায় দেয়, আদর করে পায়ে ডান্ডা বেরিয়ে পড়ায়, হাতে ডান্ডা বেরিয়ে পড়ায়, আদর করে জেলখানায় পাঠায়। তো আল্লাহর কাছে কি দোয়া করব, হে আল্লাহ তুমি তাদেরকে আদর করে জান্নাতে পাঠায় দাও, আপনারা কি এই দোয়া চান? এ নেমোখারামগুলিকে আপনি আমি বেতন দেই, এ নেমোখারাম এই AKM আলমগীর জাহানদের মতো নেমোখারাম যেগুলো পুলিশে চাকরি করে এগুলোর বেতন কে দেয়? আপনি দেন আমি দেই, আর এই নেমোখারামগুলো আমাদের সাথেই আচরণ করে, তো তার জন্য আপনি কি দোয়া করবেন? আমি দুঃখিত। সকলে ভালো থাকেন, সকলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।